তেল গ্যাসের বর্ধিত দাম প্রত্যাহার করতে হবে, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে নিয়ে আসতে হবে। সরকার যদি এই আমাদের দাবির প্রেক্ষাপটে কোনো সিদ্ধান্ত না আসে, পরবর্তীতে আরো ধারাবাহিক কর্মসূচি চলবে, আমরা সেই কর্মসূচি জানিয়ে। একজন রিক্সাওয়ালা গত কয়েকদিন আগে বলেছেন, আমাকে গাড়িতে যাচ্ছিলাম, রিক্সাওয়ালা বলছেন, ভাই শেখ হাসিনা দ্রব্যমূল্যের নামে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির নামে 18 কোটি জনগণের গলায় ফাঁস লাগিয়ে দিয়েছে। এখন কিছুক্ষণ পরপর, একদিন দুই দিন পরপর ফাঁস টানে 18 কোটি মানুষ, মানুষের নিঃশ্বাস বন্ধ করে দেয়। এই যে জনগণের উপর অত্যাচার, জনগণের উপর জুলুম শেখ হাসিনা করছে, আওয়ামী লীগ করছে, এর পরিণাম হবে কিয়ামতের মতো, কিয়ামতের মতো পরিস্থিতি বাংলাদেশে তৈরি হয়েছে। তৈরি করেছে কে? জালিম স্বৈর শাসক, স্বৈরাচারী শেখ হাসিনা। আমরা সরকার পতনের দাবিতে এখানে উপস্থিত হই নাই, সময় আছে, আগে শক্তি সঞ্চয়করণ হবে, দফা দফা একটা হতে হবে। একটা দাবি সুস্পষ্ট, কর্মসূচি আমরা জানিয়ে দেব, সেই কর্মসূচিতে শুধুমাত্র দলের লোকজন না, কারণ দ্রব্যমূল্যের দাম বাড়লে ভুক্তভোগী তো সবাই হচ্ছে, পুলিশ, সৈন্য, সেনাবাহিনী, প্রশাসনের লোক, সাধারণ মানুষ, সবাই সবাইকে নিয়ে সেই কর্মসূচি সফল করতে হবে, সরকারের উপরে চাপ তৈরি করতে হবে। সেজন্য সবাই সরকার বনাম জনগণের যুদ্ধ, আগে যুদ্ধ হতো, আগে লড়াই হতো সরকার বনাম বিরোধী দলের, এখন লড়াই হবে, এখন যুদ্ধ হবে সরকার বনাম জনগণ। দ্রব্যমূল্যের কথা কি বলবো, একজন সাধারণ মানুষ এখন একটা স্লিপ দিয়েছেন আমাকে, কাজী ফখরুল যাত্রী, আমার পূর্বের ভাড়া ছিল 20 টাকা, মোহাম্মদ ফুটু প্রেস ক্লাব, আজ ভাড়া দিয়েছি 30 টাকা। এ হচ্ছে জনগণের অবস্থা, ক্ষমতায় বসে আছে ফেরাউন, ক্ষমতায় বসে আছে সাদ্দাত, ক্ষমতায় বসে আছে ইয়াহিয়া খান। এই ফেরাউনেরা বাংলাদেশের মানুষকে গলা টেপ টিপে ধরছে। একজন রিক্সাওয়ালা গত কয়েকদিন আগে বলেছেন, আমাকে গাড়িতে যাচ্ছিলাম, রিক্সাওয়ালা বলছেন, ভাই শেখ হাসিনা দ্রব্যমূল্যের নামে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির নামে 18 কোটি জনগণের গলায় ফাঁস লাগিয়ে দিয়েছে। এখন কিছুক্ষণ পরপর, একদিন দুই দিন পরপর ফাঁস টানে 18 কোটি মানুষ, মানুষের নিঃশ্বাস বন্ধ করে দেয়। এই যে জনগণের উপর অত্যাচার, জনগণের উপরে জুলুম শেখ হাসিনা করছে, আওয়ামী লীগ করছে, এর পরিণাম হবে কিয়ামতের মতো, কিয়ামতের মতো পরিস্থিতি বাংলাদেশে তৈরি হয়েছে। তৈরি করেছে কে? জালিম স্বৈর শাসক, স্বৈরাচারী শেখ হাসিনা। স্বৈরাচারকে কি করতে হয়? যখন স্বৈরাচার জনগণের কাঁধে ভর করে, তখন কি করতে হয়? গণ আন্দোলন করতে হয়, গণ উত্থান করতে হয়। আজকে আমি বিরোধী দলগুলোকে বলছি, নিবন্ধিত বিরোধী দল, অনিবন্ধিত বিরোধী দল যারা আছেন, আঙ্গুল চুষছেন, জনগণ মরে যাচ্ছে, বাসের ভাড়া দিতে পারে না, খাবারের টাকা জোগাতে পারে না, 3 কোটি 25 লক্ষ বেকার নতুনভাবে সৃষ্টি হয়েছে, দরিদ্রের সৃষ্টি হয়েছে, সরকার জনগণকে ধ্বংস করে দিচ্ছে, আর এই তথাকথিত বিরোধী দলগুলো রাজপথে কোনো কর্মসূচি দিচ্ছে না। আমরা বাংলাদেশ ছাত্র, যুব, শ্রমিক, প্রবাসী এবং গণ অধিকার পরিষদের নেতৃত্বে
জনগণকে আহ্বান জানাতে চাই, জনগণের জনগণ যদি আপনারা বাঁচতে চান, আপনারা যদি বাঁচতে চান রাজপথে আসুন, সরকারের সাথে আমরা খেলি, সরকার এই খেলায় আমরা জিতবো 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 ইনশাআল্লাহ।